ওকে, তো এই দুটো হলো রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার আর রিসিভার। এটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার। ইনফ্রারেড রিমোট কন্ট্রোলে কি হয়, প্রবলেম যেটা হয় সেটা হলো যদি মাঝখানে কোনো বাধা থাকে, মানে সাপোজ একটা ঘরে আমার টিভি রয়েছে আর রিমোট কন্ট্রোল নিয়ে আমি অন্য ঘর থেকে চালাতে পারবো না, কারণ টিভি রিমোট কন্ট্রোল থেকে কি হবে, রিসিভার মানে হচ্ছে টিভিতে যে রিসিভার আইআর এলইডিটা আছে সেটা রিসিভ করবে, কিন্তু মাঝখানে যদি কোনো ব্যারিয়ার কোনো বাধা চলে আসে তাহলে লাইট প্রোপাগেট করতে পারবে না, টিভি চলবে না। বাট রেডিও ফ্রিকোয়েন্সিতে কিন্তু তেমন হওয়ার চান্স নেই, আমার ডাইরেক্ট যে কোনো জায়গা থেকে একটা উইদিন এর রেঞ্জের মধ্যে আমি কিন্তু এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবো। তো আমি রিমোট কন্ট্রোলড সুইচ, সাপোজ আমাদের বাড়িতে যে লাইট ফ্যানগুলো রয়েছে সেটা আমরা নর্মালি গিয়ে সুইচ অন অফ করতে হয়, বাট আমি কী হবে যদি আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে করতে পারি, তো তার জন্য বেশি কিছু দরকার নেই, জাস্ট কোনো প্রোগ্রামিংয়েরও দরকার নেই, জাস্ট দুটো ইয়ে থাকবে আমাদের, আরএফ রিসিভার ট্রান্সমিটার আর আরএফ রিসিভার। এখানে যে এই জিনিসটা, এটা হচ্ছে রেজোনেটার, এই যে মাঝখানে যে জিনিস দুটো দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে রেজোনেটার, তো বা স্পন্দক বলা যেতে পারে। তো কি হচ্ছে, যখন আমি সার্টেন কোনো একটা কি প্রেস করব, সাপোজ অন অন কি যখন আমি প্রেস করব, তখন কি হবে আমার এই যে এটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ এমিট করবে, আর যখনই এটা আমাদের এর সঙ্গে ম্যাচ খেয়ে যাবে সাথে সাথে এটা রেজোনেন্স তৈরি হয়ে যাবে আর আমার সেই রেসপন্সটা আমি কিন্তু পেয়ে যাব। তো এই আরএফ রিসিভার আর ট্রান্সমিটারের সঙ্গে মডিউল একসাথে পাওয়া যায়, এটা হচ্ছে আরএফ ট্রান্সমিটার মডিউল আর এটা হলো আরএফ রিসিভার মডিউল। তো আমি কী করবো, জাস্ট সিম্পলি এই আরএফ ট্রান্সমিটারে কিছুই করতে হবে না, জাস্ট এখানে সুইচ রয়েছে, যে কোনো ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করে দেবো আর এই চারটে আমি যে কোনো সুইচকে অন অফের ব্যবস্থা আমি করতে পারি। তো আমি জাস্ট কী করব, এই যে আরএফ ট্রান্সমিটারটা রয়েছে পেছনে যদি দেখি তাহলে গ্রাউন্ড ডেটা তারপর পজিটিভ এবং অ্যান্টিনা এই চারটে যেটা রয়েছে সেটা আমি এই দেখে বসিয়ে দেবো, যেমন সাপোজ এখানে গ্রাউন্ড রয়েছে তো গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড ম্যাচ করে আমি এই চারটে পিনকে এখানে অ্যাটাচ করে দেবো। ওকে, তো আমার ট্রান্সমিটারের কাজ শেষ। অ্যান্ড রিসিভারের ক্ষেত্রে আমার তাই করব, রিসিভারের ক্ষেত্রে আমরা যদি পেছনে দেখি তো রিসিভারের ক্ষেত্রেও যদি পেছনে দেখি তাহলেও দেখবো এখানে গ্রাউন্ড পজিটিভ এবং সিগন্যালটাকে বলা রয়েছে, আর আমাদের যে রিসিভার যেটা রয়েছে সেই রিসিভারের উপরেও কিন্তু গ্রাউন্ড ভিসিসি অ্যান্টিনা এবং আমাদের যে ইয়েটা ডেটা সেটা কিন্তু দেয়া রয়েছে। তো আমি সেইভাবে এখানে এটাকে ইনসার্ট করে দেবো। এবার আমার রিসিভার মডিউলে তেমন বিশেষ কিছু নেই, জাস্ট আমার এখানে এই যে চারটে পিন দেখা যাচ্ছে, এখানে এই চারটে পিনের মধ্যে আমি কোন লাইটটার সাথে বা কোন ফ্যানটার সাথে কোন সুইচ কানেক্ট করব সেটাকে জাস্ট দিয়ে দেবো। সাপোজ আমি এখানে D0 আর D1 দ্যাট ইজ ডেটা পিন 0 অ্যান্ড ডেটা পিন 1 আমি কানেক্ট করেছি, রাইট? এবং এই ডেটা পিন থেকে আমার কারেন্ট ফ্লো করবে, আমি রিমোট কন্ট্রোলে যেটা চাপ দেবো প্রেস করব সেই হিসাবে কারেন্ট যাবে এবং আমার এলইডির পজিটিভ টার্মিনালে ওই ডেটা পিন দুটো এলইডি আমি এখানে সাপোজ দুটো একটা লাইট একটা ফ্যান আমি ধরে নিতে পারি দুটো এলইডিকে, তো দুটোর পজিটিভ টার্মিনালে জুড়লাম আর নেগেটিভ দুটোকে কমন করে আমার আরেকটা ওয়্যার দিয়ে আমার এখানে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম। আর এই রিসিভার মডিউলে আমার পজিটিভ নেগেটিভ ইনপুট টার্মিনাল থাকছে, জাস্ট যার সঙ্গে আমি এই ব্যাটারি কেসটাকে অ্যাড করেছি। এবার দেখা যাক, লেটস সি। তো সাপোজ এই হচ্ছে আমার অ্যান্টিনা, দ্যাট ইজ আমার রিমোট কন্ট্রোল, আর ওটা হচ্ছে আমার রিসিভার মডিউল। তো এবার যদি আমি S4টাকে অন করি তাহলে এক নম্বর এলইডি জ্বলছে, আর যদি আমি S3কে অন করি তাহলে দু নম্বর এলইডিটা জ্বলছে, রাইট?